বিএনপি জোটকে শক্তিশালী করতে নিজের প্রস্তুতির কথা জানালেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। অলি আহমেদ বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়ার পক্ষে জেলে থেকে আমাদের নির্দেশনা দেওয়া সম্ভব নয়, তারেক রহমানের পক্ষে লন্ডন থেকে সক্রিয়ভাবে মাঠে থাকাও সম্ভব নয়, সুতরাং আমাদের সেই দায়িত্ব নিতে হবে এবং আমি সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন, আমরা উদ্যোগ নিয়েছি, বিএনপিকে অনুরোধ করব, বিএনপি নেতাদের অনুরোধ করব, আপনারা নেতৃত্ব দেন, তা না হলে আমাদের নেতৃত্ব গ্রহণ করুন, আমাদের এগিয়ে যেতে হবে, বসে থাকলে চলবে না। অলি বলেন, বেগম জিয়াকে মুক্ত করতে হবে, গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করতে হবে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এক জায়গায় একত্রিত হন সবাই, আমাদের হাতকে শক্তিশালী করুন, তা না হলে আপনাদের হাত শক্তিশালী করার জন্য আমাদের বলেন, আমরা সেটা করতে রাজি। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধে জীবন দিতে গিয়েও পারি নাই, এবার স্বৈরশাসকের হাতে জীবন দিতে প্রস্তুত আছি। বিএনপি যারা আছেন আপনারা নিজেদের মধ্যে কথা বলেন, কারা কারা আসবেন আমাদের সাথে আসেন। অলি বলেন, এলডিপিকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আপনারা নতুনভাবে এটার নামকরণ করেন, আমার নেতৃত্বে আসতে হবে এটাও নয়, আপনাদের মধ্যে কেউ যদি নেতৃত্ব দিতে পারে তার নেতৃত্বেরও আমরা কাজ করতে প্রস্তুত, যার গ্রহণযোগ্যতা রয়েছে জাতির কাছে, যে জাতিসংঘে বেইমানি করেনি, যার অভিজ্ঞতা রয়েছে, যে কারো সঙ্গে আপোষ করবে না, দুর্নীতির কাছে মাথা নত করবে না, তাদের সাথে ঐক্যবদ্ধ হতে আমার কোনো আপত্তি নেই। বিএনপি সংসদে গিয়ে সরকারকে বৈধতা দিয়েছে মন্তব্য করে দলটির সাবেক এই নেতা বলেন, আজ এখানে বিশ দলীয় জোটের অনেকেই আছেন, আপনাদের অনুরোধ করব, অন্যদিকে তাকানোর সুযোগ নেই, আপনারা এখানে মধ্যবর্তী নির্বাচনকে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, আসলে আপনাদের এটার মূল স্পিরিটটা দেখাতে হবে, বিএনপি সংসদে গেছে এটাই হলো বাস্তবতা, বিএনপি এ সরকারকে বৈধতা দিয়েছে এটাই হলো বাস্তবতা। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন মানে এটা নয় যে আড়াই বছর পরে নির্বাচন হবে, এটা কালও হতে পারে, পরশু হতে পারে। আপনাদের কে বলেছে আগামী নির্বাচনও এ সরকারের অধীনে হবে? এ সরকারের অধীনে তো আমরা নির্বাচন করে দেখলাম, এরা তো দিনের বেলায় নির্বাচন করে না, কারণ তারা দিনের আলোতে ভয় পায়, রাতের বেলা অন্ধকারে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা নিশাচর, তাই আমাদেরও মশাল হাতে নিয়ে বের হতে হবে, নিশাচরদের তালাশ করে বের করতে হবে।